वेलकम टू व्हाट लाइफ मुगल गार्डन टूरের পর ইভিনিং এ আমরা চেক ইন করেছিলাম আমাদের সেদিনের হোটেলে। ডাল লেকে সানসেট কিন্তু এক অপরূপ মুহূর্ত। আমরা কিন্তু অন্য আরেকটা জায়গায় গেছিলাম, সেটা তুলে ধরবো অন্য এপিসোডে। তো যেমনটা দেখতে পাচ্ছো পেছনে, এটা আমাদের আজকে শ্রীনগরের হোটেল, হোটেল গোল্ডেন স্যান্ড। হোটেল গোল্ডেন স্যান্ডস এর এটা প্রপার্টি, নতুন প্রপার্টি। সেদিন ডিনার ছিল হোটেলে, সাথে পরের দিনের ব্রেকফাস্ট। হোটেল ডিটেইলস ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যদি হয় গরম গরম ম্যাগি আর এরকম সুন্দর অমলেট তো দিন বান যায়। তো আমরা কালকে এখানেই চেক ইন করেছিলাম এই হোটেলে, হোটেল গোল্ডেন স্যান্ডসে। আজকে আমাদের পহেলগাঁও যাওয়ার কথা আছে এবং এখনও ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করেই আমরা পহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেব। তার আগে তোমাদেরকে দেখিয়ে নিই একটু হোটেলটা, হোটেল ট্যুর করেই নিই তোমাদেরকে। লেটস গো। এই হচ্ছে আমাদের রুমটা, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, সব লাইটটা জ্বালাই। এই পাশে রুমটা দেখতে পাচ্ছ, এখানে সুন্দরভাবে সাজানো আছে। প্লাস প্লাস এখানে একটা টিভিও আছে, ওয়ার্ড্রোবও আছে রেডি এইখানে। তো ইটস ওভারঅল আ গুড অ্যাকোমোডেশন, একদমই তাই আছে। এটা হচ্ছে আমাদের বাথরুমটা, বেসিন খুব সুন্দর, গিজারও আছে, শাওয়ার, ছিমছাম বাথরুম, ছিমছাম রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর নিচে অ্যাজ অবভিয়াস কার্পেট পাতা আছে। একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল গোল্ডেন স্যান্ডসে, তাই তো রেকমেন্ড করবো যারা তোমরা কাশ্মীরে আসবে ট্রাই করতে পারো। ডাল লেক থেকে 15 মিনিটের দূরে, ট্রাই করে দেখতেই পারো। তো দেখা হচ্ছে পহেলগাঁও যাওয়ার রাস্তায়, চলো। যেটা তোমাদের দেখালাম সেটা হচ্ছে একটি পাকিস্তানি ট্যাঙ্ক এবং আমরা এটা বাদামবাগ, ইন্ডিয়া আর্মির সব থেকে বড় ক্যাম্প। শ্রীনগর থেকে ছাড়িয়ে যখন আমরা পহেলগাঁও থেকে যাচ্ছি তখন এই রাস্তাটা পড়ছে। তোমাদের যে বাঁ পাশে দেখাচ্ছি দিল্লি পাবলিক স্কুল শ্রীনগর, এর পেছনে একটা পাহাড় আছে, এটাকে পাথরকা পাহাড় বলে। এই পাহাড় থেকে পাথর কেটে ডিজাইন যে কোনো জিনিস তৈরি করা হয়। এই ঠিক দিল্লি পাবলিক স্কুলের পেছনে যেটা আছে, এই যে দেখছো এই পাহাড়ের বেনটা, এটাকেই বলা হয় পাথরকা পাহাড়। ডান দিকে আমরা বাঁকবো আর এটা হচ্ছে শ্রীনগর থেকে বেরোনোর লাস্ট চক, পাতা চক বলা হয় এটাকে। এখান থেকে ডান দিকে গিয়ে যে বাইপাসটা পড়বে সেটা পহেলগাঁও বাইপাস। পহেলগাঁও যাওয়ার পথে রাস্তার দুধারে পড়বে জাফরানের ক্ষেত। আমরা একটা মশলার দোকানে ঢুকেছিলাম, আসুন দেখে নি। সেখানে আমাদের ওয়েলকাম করেছিলেন কাশ্মীরি কাওয়া দিয়ে। পাঁচ না
সেই দোকান থেকে আমরা নিয়েছিলাম জাফরান, কাশ্মীরি টিক্কি মশালা আর কাওয়াটি। অল্প কেনাকাটি করে আবার গাড়িতে উঠে কাইছা চেকপোস্ট ক্রস করে আমরা ধরেছিলাম অনন্তনাগের রাস্তা। অনন্তনাগ ডিস্ট্রিক্টে এখন আছি, এখান থেকে পেহেলগাঁওকে কানেক্ট করছি খুব ইজিলি। এখান থেকে পেহেলগাঁও দেখাচ্ছে 35-40 কিলোমিটার্স মোর, লেটস সি। আচ্ছা, এটা কেপি চক ক্রস করে খানেওয়াল হয়ে ইসলামাবাদ, এই জায়গাটার নাম বলছেন আপনি, যে এটা সব থেকে বড় বাজার অনন্তনাগ ডিস্ট্রিক্টের মধ্যে। দেখতেই পেলেন জায়গাটা খুব ব্রড এবং একটা ছোট্ট টাউনশিপের মতো, অনেকগুলো বাজার অনেক দোকানহাট নিয়ে এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট আফটার লং টাইম শ্রীনগর থেকে বেরোনোর পর। রাস্তার দুধার চোখ মেলে দেখলেও কম দেখা হয়, মন জুড়িয়ে যেতে বাধ্য এরকম রূপ দেখলে। তো দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি পেহেলগাঁও চেক পয়েন্ট, Valley of Shepherds. Welcome. তো এটা হচ্ছে টোল প্লাজা পেহেলগাঁও চেক পয়েন্ট। তো এখানে আমরা চেক পয়েন্টে চেক ইন করলাম। এবারে একদম পেহেলগাঁও ডিস্ট্রিক্ট যেটা আছে পেহেলগাঁওর মধ্যে আমরা প্রবেশ করলাম। এখান থেকে চেক পয়েন্টের পরে এরকম টাইপের ভিউ তোমরা পাবে। পৌঁছে গেছি পেহেলগাঁও ভ্যালিতে। এখন একটু আমাদের ইচ্ছে আছে লাঞ্চ করার, লেটস সি। আমি আগের বারে যেখানে এসে লাঞ্চ করেছিলাম সেখানেই স্নেহাদেরকে নিয়ে যাচ্ছি। হোটেল প্যারাডাইস ছিল ফুল, তাই বাধ্য হয়ে পাশের রেস্টুরেন্টে উঠতে হয়েছিল আমাদের। লাঞ্চ করবো চিকেন রাইস এবং রিস্তা, কাশ্মীরে খুব ফেমাস একটা পদ। রিস্তা ট্রাই করব, মাটনের আইটেম হবে, চার পিস থাকবে রিস্তায়। লেটস ট্রাই রিস্তা। আমাদের প্রথম কালকে ওয়াজওয়ানের মধ্যে অনেক কিছু পড়েছে রোগান জস, আজকে কাশ্মীরের আরেকটা নতুন ডিশ রিস্তা। চিকেন ফ্রাইড রাইস বা এগুলো তো তোমরা যেখানে ইচ্ছে খেতে পারো, রিস্তাটা এটার সাথে মেন কোর্সে অ্যাডিশন। লেটস ট্রাই ইট। কাশ্মীরি ওয়াজওয়ানের মধ্যে রিস্তা কিন্তু একটি ইম্পর্টেন্ট ডেলিকেসি। রিস্তা তৈরি হয় মিনসড মাটন বা মাটনটাকে পেস্ট করে এবং তার মধ্যে অ্যাড করা হয় বিভিন্ন কাশ্মীরি মশলা। তো এই রিস্তা বহুত আচ্ছা কে রাতা, কেন এই রিস্তাটা কিন্তু আমাদের ওখানকার রসগোল্লার মতো স্পঞ্জি। ফিউ মোমেন্টস লেটার, এই যে পুরোটা দেখতে পাচ্ছ, এই পুরোটা হচ্ছে পেহেলগাঁও বাজার। তার কারণটা হচ্ছে এই বাজারের পরেই কিন্তু এখান থেকে আবার চলে যাচ্ছে অনেকটা দূরে বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, এই রাস্তা ধরেই চলে যাচ্ছে। সেটা এখান থেকে অনেকটা ডিস্টেন্স আছে। আর
মোগল দরবার। এখানের রিস্তাটা কিন্তু খুব সুন্দর ছিল, আমরা খেলাম রিস্তাটা, অসাধারণ লাগলো। এরপর আমরা পায়ে হেঁটে দেখে নিয়েছিলাম ক্লাব পার্ক আর গৌরী শঙ্কর টেম্পল। এখন যে জায়গাটাতে এসেছি সেটা হচ্ছে ক্লাব পার্ক। আমরা যেরকম চশমে শাহি দেখেছিলাম, মোগল গার্ডেন যেগুলো দেখেছিলাম ওখানে, নিশানবাগ, শালিমার বাগ, এটাও পেহেলগাঁওয়ারই একটা খুব সুন্দর দেখতে ছোট্ট একটা পার্ক। এখানে বলে রাখি, ঘোড়ায় আপনাদের 4 পয়েন্ট নিয়ে যেতে কিন্তু নেবে 1500 টাকা। আমরা বলবো নিজে থেকে পায়ে হেঁটে এক্সপ্লোর করুন। जब अमरनाथ का यात्रा लगता है यहाँ ही रुकता है, ये हमारा बेस कैंप है, ये वाला, ये पहला पॉइंट। अच्छा अच्छा, ये अमरनाथ का यात्रा रुकता है, इसके बाद सवेरे निकल अमरनाथ जाता है। पहलगांव थे के आमदर होटल छिलो 6 किलोमीटर डाउन हिले। সেখানে চেক ইন করেই আমরা বেরিয়ে পড়েছিলাম আশপাশটা ঘুরে দেখতে বা এক্সপ্লোর করতে, যা আমরা করে থাকি সচরাচর। ঘুরতে ঘুরতে আমরা মিট করেছিলাম লোকাল কাশ্মীরি মহিলার সাথে। চলুন দেখে নিই আজকের কিছু স্ন্যাপ। তো লোকাল একদম গ্রামের মহিলা, গমটাকে ভাঙাচ্ছে, এখানে ধান যাচ্ছে। যেটা বলছিলাম তোমাদের যে লোকাল ফিলটা নেওয়াটা খুব জরুরি। এরকম অনেক সাইট সিন তো তোমরা করতে পারবে, কিন্তু লোকাল ফিলটা নেওয়াটা, এটা যেন অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। পরের দিন শুরু হচ্ছে অ্যাপেল বাগান ট্যুর দিয়ে, সাথে থাকছে গুলমার্গ রোড ট্রিপ। Till then, stay tuned and bye!